ওয়েলকাম টু হেলথ ইনসাইট নমস্কার আমি ডক্টর সহেলি দাশগুপ্ত কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান ইন আমড়ি হসপিটাল মুকুন্দপুর আজকে আমি আপনাদেরকে একটু গাইড করতে চাই অ্যাবাউট ইমিউনাইজেশান মানে যে ভ্যাকসিনেশান আমরা বাচ্চাদের দিই সেটার সম্পর্কে আমরা সবাই জানি যে ভ্যাকসিনেশান ভীষণ ইম্পর্টেন্ট এটা বাচ্চাদেরকে ইমিউনিটি দেয় এগেন অল দ্য প্রিভেন্টেবল ডিজিজেস মানে যেগুলোতে হাই মর্টালিটি থাকে যেরকম ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস নিউমোনিয়া রোটাভাইরাস এরকম আরও অনেক ডিজিজ আছে যেগুলোর থেকে প্রোটেকশন দেয় আমাদের ভ্যাকসিনেশান তাই আমরা যখন একটা বেবি জন্মায় তখন তাকে যেরকম আমরা অ্যাডভাইস দিই ফর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং তেমনি আমরা তারপরেই লিখি রুটিন ইমিউনাইজেশান তো এই রুটিন ইমিউনাইজেশানটা কি এটা হলো বাচ্চাদের এক একটা সার্টেন ইন্টারভ্যালে কিছু ভ্যাকসিনস দিতে হয় যেটা তাদের ইমিউনিটি গ্রো করতে সাহায্য করে একদম জন্মের সময় যে ভ্যাকসিনটা দেওয়া হয় তিনটে ভ্যাকসিন দেওয়া হয় যেটা যে ইনস্টিটিউশনে বাচ্চা জন্মায় সেখানেই দেওয়া হয় সেটা হলো বিসিজি ওপিভি অ্যান্ড হেপাটাইটিস বি তো এই তিনটে ইজ ভেরি এসেন্সিয়াল আফটার বার্থ এবং কিছু প্রিটার্ম অনেক বাচ্চা থাকে যারা এনআইসিউতে জন্মায় তাদের ক্ষেত্রে অনেক দিন প্রলং হয়তো এনআইসিউ স্টে থাকে তো সেই সময় অনেক সময় প্যারেন্টসরা জিজ্ঞেস করেন যে এটা কখন এই ভ্যাকসিনেশান দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে তাদের যদি অ্যান্টিবায়োটিক্স চলে বা কিছু সার্টেন ট্রিটমেন্স চলে তাদের ক্ষেত্রে অনেক সময় এই বার্থ ডোজগুলো একটু পরের দিকে দেওয়া হয় বাট সেটা নিয়ে প্যারেন্টসদের অত ঘাবড়ানোর কোনো কারণ নেই অবভিয়াসলি আপনারা আপনাদের যে রেসপেক্টিভ ডক্টরস থাকে তার সাথে কনসাল্ট করতে পারবেন তারা আপনাকে সবথেকে ভালো গাইড করতে পারবে এবার আমি বলি যে এই বার্থে যে ভ্যাকসিনটা তো সবার ক্ষেত্রে সেম মানে যে প্রাইভেট হসপিটালে যে হচ্ছে তারও যেটা এবং গভর্নমেন্ট হসপিটালে যে বাচ্চা জন্মাচ্ছে তারও সেম ভ্যাকসিনেশান তারপরে অনেক যেটা প্যারেন্টসরা জিজ্ঞেস করে যে প্রাইভেটে ডক্টরসরা যে ভ্যাকসিন দেয় সেটা বেটার না গভর্নমেন্টে দেয় সেটা বেটার এটা নিয়ে একটা খুব কনফিউশান থাকে তো সেটা নিয়ে আমি বলতে চাই যে গভর্নমেন্টের ভ্যাকসিনেশান শিডিউলটা ওটা চলে অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল যেটাকে আমরা এনআইএস বলি এবং যেটা প্রাইভেটে আমরা ডক্টরস যে ভ্যাকসিন দিই সেটা অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পিডিয়াট্রিক্স মানে আইএপি শিডিউল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেটের ভ্যাকসিনের মধ্যে কিছুটা ডিফারেন্স থাকে প্রাইভেট ভ্যাকসিনসের ছটা ভ্যাকসিন এক্সট্রা থাকে যেটা গভর্নমেন্ট হয়তো কভার করতে পারে না বিকজ অফ দিস কস্ট ইস্যুজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল কারণের জন্য তো সেই ছটা ভ্যাকসিনসগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে ইল্যাবরেটলি বলবো আচ্ছা এবার যেটা ফার্স্ট বার্থের পর যে ভ্যাকসিনটা শুরু হয় সেটা হলো সিক্স উইক্স অফ এজ বা যেটাকে আমরা বলি দেড় মাস বয়সে তো সেই সময় কি কী ভ্যাকসিন হয় সে সময় হয় ডিপিটি হেপাটাইটিস বি আর এইচআইভি প্রাইভেটে যেটা হয় যেটাকে আমরা ওই হেক্সাসমিন বলি মানে ডিপিটি হেপ হিপ রোটাভাইরাস তার সাথে হলো নিউমোনিয়া আর আইপিবি এখন গভর্নমেন্টে ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় সব জায়গাতেই রোটা ভাইরাস এবং নিউমোনিয়ার ভ্যাকসিনটা কভার করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে খুব একটা কিছু ডিফারেন্স থাকছে না কিন্তু অনেক প্যারেন্টসরা জিজ্ঞেস করে যে কোন ভ্যাকসিনটা ডক্টর দেওয়া বেটার লাইক পেনলেস না পেনফুল তো সেটা আমি এটা বলতে চাই যে এই পেনলেস না পেনফুল সেটা এক এই যে ভ্যাকসিন যেগুলো বললাম সেগুলোর একটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে সেটা হলো পার্টুসিস কম্পোনেন্ট মানে যেটা আমি প্রথমে বললাম ডিপিটি ওই পিটা পিয়ের কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে পেইনলেস হবে না ফুল হবে তো অনেক প্যারেন্টসরা বলে যে পেনলেস যদি ভ্যাকসিন দিই তাহলে কি তার এফেক্টিভিটি কম হবে সেরকম নয় অনেক স্টাডিজ দেখা গেছে মানে অ্যাক্রস ইন্ডিয়া এবং বাইরেও দেখা গেছে যে খুব কিন্তু ডিফারেন্স কিছু নেই তো ইউ ক্যান গিফট আপনি পেনলেসও দিতে পারেন পেনফুলও দিতে পারেন শুধু একটাই ডিফারেন্স পেনফুল ভ্যাকসিনস যেটা সেটাতে হয়তো বাচ্চাদের জ্বর বা হয়তো এক্সেসিভ ক্রাইং রেডনেস এগুলো একটু বেশি হয় পেনলেসে হয়তো একটু কম হয় অনেক প্যারেন্টসরা আবার এটাও জিজ্ঞেস করেন যে ধরুন প্রথম ডোজটা যেটা দিলে হয়তো পেনফুল দিও তাহলে তারপরে কি পেনলেস দিতে পারবে নিশ্চয়ই দিতে পারবে যদি প্রথমটা পেনফুল দেয় তারপর একটা পেনলেসে শিফট করতে পারবে সিমিলারলি কোনো প্যারেন্ট যদি তার প্রথমটা পেনলেস দেয় এবং তারপর যদি তিনি মনে করেন যে পরেরটা পেনফুল ভ্যাকসিন দেবেন সেটাও কিন্তু দিতে পারেন তাতে সেরকম কোনো ডিফারেন্স বা এটা কোনো অসুবিধা হওয়ার কথা না তো আমি যেটা বললাম যে সিক্স উইক্সে এই ভ্যাকসিনসগুলো হয় এই সেম ভ্যাকসিন রিপিট হয় টেন উইক্সে গিয়ে এবং ফোরটিন উইক্স মানে দেড় মাস আড়াই মাস এবং সাড়ে তিন মাস এই তিনটে সময় এই ভ্যাকসিনসগুলো প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু সব বাচ্চাকেই দিতে হবে নেক্সট চলে আসি আমরা ছ মাস বয়সে মাস বয়সে জেনারেলি গভর্নমেন্টের কোনো ভ্যাকসিন থাকে না বাট প্রাইভেটে একটা ভ্যাকসিন হয় যেটাকে আমরা বলি ফ্লু ভ্যাকসিন বা ফ্লু শর্টস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন এটা বাচ্চাদেরকে ইনফ্লুয়েঞ্জা হওয়ার থেকে প্রোটেকশান দেয় এবং এই ভ্যাকসিনটা দুটো ডোজ হয় মানে প্রথমে একটা ডোজ হয় যেটা সিক্স মান্থসে দেওয়া হয় তারপর রিপিট হয় সেভেন মান্থস মানে তার এক মাস পরে এবং তার যে বুস্টার ডোজ সেটা জেনারেলি আমরা বলি প্রত্যেক ইয়ারে দিতে হয় জেনারেলি অ্যারাউন্ড দ্য টাইম অফ নভেম্বর আমরা দিই গভর্নমেন্টে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দেওয়া হয় না এবং যাদের আমরা বলি ধরুন ইমিউনিটি কম থাকে ইমিউনো কম্প্রোমাইজ যে বাচ্চা বা যে বাচ্চাদের ক্ষেত্রে বা ক্রনিক লাং ডিজিজ ক্রনিক হার্ট ডিজিজ মানে হার্টের সমস্যা বা লাঙের কোনো সমস্যা এগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বলি যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইজ আ মাস্ট এছাড়াও যে কোনো বাচ্চাদের আপ টু ফাইভ ইয়ার্স অফ দ্য এজ আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু দেওয়া উচিত নেক্সট আমরা আসছি ন মাস বয়সে ন মাস বয়সে কিছু গভর্নমেন্টের ভ্যাকসিনও আছে প্রাইভেটেরও কিছু আছে যেটা গভর্নমেন্টে ভ্যাকসিন দেওয়া হয় সেটা হলো এমআর ভ্যাকসিন যেটা হলো মিজলস এবং রুবেলা বলা হয় এমআর ভ্যাকসিন এবং বাচ্চাদের একটা ভিটামিন এ তেল খাওয়ানো হয় আর যেটা প্রাইভেটে দেওয়া হয় সেটা হলো এম মানে মিজলস মামস অ্যান্ড রুবেলা এটা দেওয়া হয় তার সাথে ভিটামিন এটা অপশনাল থাকে মানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন অ্যাকর্ডিং টু দ্য মানে প্রাইভেটে যেটা ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পিরিয়াট্রিক শিডিউল ওয়াইজ সেটা অপশনাল এবং তার সাথে আর একটা টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয় সেটা আপনার নাইন মান্থস অফ এজি তারপর আমরা চলে আসি টুয়েলভ মান্থস মানে এক বছর বয়স যখন এক বছর বয়সে বাচ্চাদের প্রাইভেটে একটা হয় যেটা হলো হেপাটাইটিস ভ্যাকসিন বলা হয় হেপাটাইটিস এ এটাও খুব একটা ইম্পর্টেন্ট ভ্যাকসিন হেপাটাইটিস এ দুটো মানে দু রকম টাইপের হয় একটা লাইভ ভাইরাস ভ্যাকসিন হয় একটা কিল্ড ভাইরাস ভ্যাকসিন হয় লাইভ ভাইরাস ভ্যাকসিন যেটা সেটা একটা দিলেই হয়ে যায় এবং কিল ভাইরাস ভ্যাকসিনের দুখানা ডোজ থাকে মানে প্রথম একটা দিতে হয় তার সিক্স মান্থস পর মানে বারো মাসে যদি ফার্স্টটা দেন এইটিন মান্থস মানে তার সিক্স মান্থস পর আরেকটা ডোজ দিতে হয় নেক্সট আমরা আসি ফিফটিন মান্থস অফ এজ মানে পনেরো মাস যখন বয়স সেই সময় প্রাইভেটের কিছু ভ্যাকসিন থাকে যেটা হলো ব্যারিসেলা ভ্যাকসিন যেটাকে আমরা বলি চিকেন পক্স আমরা জানি যে চিকেন পক্স একটা খুব ইম্পর্ট্যান্ট কজ অফ মর্টালিটি অ্যান্ড মরবিডিটি আমাদের আন্ডার ফাইভ বাচ্চাদের জন্য তাই জন্য চিকেন পক্সের একটা ভ্যাকসিন হয় এম সেকেন্ড ডোজটা হয় এবং নিউমোনিয়ার একটা বুস্টার হয় যেটা ফিফটিন মান্থস অফ এজে এরপর আমরা আসছি ফোর টু সিক্স ইয়ার্স অফ এজে চার থেকে ছ বছর বয়সের সময় গভর্নমেন্টে যে ভ্যাকসিনটা থাকে যেটা হলো ডিটিপি বলা হয় এবং আমাদের প্রাইভেটে যেটা থাকে এমএমআর থাকে ব্যারিসেলার সেকেন্ড ডোজটা থাকে আর ডিটিপি থাকে তো এটাই মোটামুটি একটা ভ্যাকসিনেশান শিডিউল এবং এছাড়া আমি কিছু এসে ডিসকাস করব যে অনেক সময় ভ্যাকসিনের পর যেটা হয় কি বাচ্চাদের খুব ফিভার আসে মারা খুব ভয় পেয়ে যান এত ভয় পাবার কোনো কারণ নেই কি জেনারেলি কিছু কিছু ভ্যাকসিন যেরকম দেড় মাস আড়াই মাস এবং সাড়ে তিন মাসের যে ভ্যাকসিনগুলো সেগুলোতেই বেশি ফিভার আসে বাচ্চাদের ফিভার আসা বা একটু ইডিটেবেল হয়ে থাকে একটু রেডনেস হয়ে থাকে জায়গাটা সে পাটা যেখানে ভ্যাকসিন হয় সেটা নাড়াতে চায় না বাকি ভ্যাকসিনগুলো এত কিন্তু পেনফুল নয় বা ফিভার্স খুব একটা আসে না যা আসে ওই প্রথম দেড় মাস আড়াই মাস এবং সাড়ে তিন মাসের সময় আসে সেকেন্ড আর আরেকটা জিনিস আমরা বলি সবসময় যদি বাচ্চার জ্বর সর্দি কাশি কোনো সমস্যা থাকে সেই সময় ভ্যাকসিন দেবেন না কারণ ভ্যাকসিনে কিছু রিয়াকশান হলে আমরা সেটা বুঝতে পারবো না যদি কখনো জ্বর সর্দি কাশি থাকে এক সপ্তাহ ওয়েট করে যাবেন এক সপ্তাহ ওয়েট করলে তাতে কিন্তু কোনো ক্ষতি নেই এবং যে মুখের যেটা মুখে খায় যে ভ্যাকসিনসগুলো যেটা মুখে দেওয়া হয় যেমন রোটা ভাইরাস বা পোলিও সেটার ক্ষেত্রে যদি পাতলা পায়খানা বা ভমিটিং থাকে সেই সময় অ্যাভয়েড করাই বেটার আরেকটা জিনিস বলতে চাই যেটা পোলিও দিয়ে অনেক সময় মারা জিজ্ঞেস করেন যে বাড়িতে এসে যেটা দেয় সেটা কি দেওয়া উচিত আমি সব সময় দেওয়া উচিত কারণ আমাদের যেটা ইনজেকশন দেওয়া হচ্ছে আইপিবি বা ওপিবি যাই দেওয়া হচ্ছে এটা এক্সট্রা এক্সট্রা দিলে কোনো ক্ষতি নেই যদি বাড়িতে এসে আপনাদের দেয় সবসময় সেটা দেবেন কারণ সেটা শুধু আপনার বাচ্চা ইমিউনিটি না অন্য বাচ্চাদেরও ইমিউনিটি কর ইমিউনিটি গ্রো আপ করতে সাহায্য করে তো এখান দিয়ে আমি এটা শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার